নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন বাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোসল লাভাবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টু ইন্ডিয়া আমি চিফ রিপোর্টার জব্বর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর পৌরসভা সংলগ্ন যে কমলা নার্সিংহোম আছে সেই নার্সিংহোমে কয়েক মিনিটের ঝড়েই বিধ্বস্ত ইসলামপুর শহর এবং তার মধ্যে বিদ্যুৎ পরিষেবা কিন্তু বিপর্যস্ত হয়েছে একাধিক কারণে যে বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব বিভিন্ন জায়গা থেকে সূত্র মারফত আমরা যেমনটা জানতে পেরে পেরেছি যে বহু জায়গায় কিন্তু ঠিক যা যেমনটা এখানে আপনারা চিত্র দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বিদ্যুৎ বিপর্যয় হয়েছে তার কারণ বড় বড় বেশ কয়েকটি গাছ গাছালে কিন্তু ভেঙে গিয়েছে এবং তা বিদ্যুতের তারের ওপর পড়ে গোটা শহরের বিভিন্ন এলাকাতে বিদ্যুতের তার কিন্তু ছিঁড়ে গিয়েছে এক্সক্লুসিভ যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি গাছের ডাল সেই ডালের অংশ কিন্তু পুরোটাই হচ্ছে বিদ্যুতের খুঁটির উপর ভেঙে পড়ে যায় তার ফলে কিন্তু বহু তার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপনাদের যেমনটা জানানোর চেষ্টা করব। এ বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ডাব্লিউ এর ইসলামপুরের যে হচ্ছে দপ্তর রয়েছে সে দপ্তরে তারা যেমনটা জানালেন শুধুমাত্র এই হচ্ছে কমলাপ নার্সিংহোম সংলগ্ন এলাকা নয় বরং বলা চলে মিলনপল্লী শান্তিনগর অলিগঞ্জ বিভিন্ন এলাকাতে কিন্তু এভাবেই কয়েক মিনিটের ঝড়ের যে তাণ্ডব বা বলা চলে যে ঝোড়ো হাওয়া তার ফলে কিন্তু বহু জায়গাতে কিন্তু বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে বিশেষ করে যে বিদ্যুৎবাহী তার তার উপরে কিন্তু এভাবে অনেক জায়গাতেই গাছ ভেঙে পড়েছে আপনাদের জানিয়ে দিয়ে ঘটনার খবর পাওয়ার পরেই আমরা অবশ্যই দায়িত্বশীল মিডিয়া হিসাবে প্রথমে বিদ্যুৎ বিভাগ এবং তারপর এমার্জেন্সি দপ্তর এবং ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের কাছে খবর দেওয়ার চেষ্টা করি যেমনটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বিদ্যুৎ বিভাগ এবং তার পাশাপাশি ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস এই মুহূর্তে রাস্তায় যে ব্লকেজ হয়েছিল সেই ব্লকেজ কিন্তু গাছ কেটে নিয়ে কিন্তু সেই রাস্তাটিকে পরিষ্কার করে দিয়েছে তবে কতগুলো বিদ্যুতের তার ছিঁড়ে ক্ষতি হয়েছে সে বিষয়ে কিন্তু নিশ্চিত করে এখনও কেউ বলতে পারছে না কারণ অন্ধকারে হচ্ছে সেই বলা চলে যে বিপর্যয় মোকাবিলাটা অনেকটা কঠিন কাজ হয়েছিল ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা এই মুহূর্তে এখানে রয়েছেন এবং স্থানীয় কিছু লোকজন তারা রয়েছেন আমরা তার জানার চেষ্টা করব যে এই মুহূর্তে আপনাদের জানাবো যে ঘটনার খবর পাওয়ার পরে কিন্তু আমরা স্থানীয় লোকজন মারফত খবর পাওয়ার পরে কিন্তু আমরা হচ্ছে বিদ্যুৎ বিভাগকে এবং এমার্জেন্সি এবং ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসে খবর দেওয়ার চেষ্টা করি দাদা কী নাম আপনার আরমান আনসারি আরমান বাবু কতক্ষণ আগে ঘটনাটা ঘটেছে এটা আধা ঘন্টা আধা ঘন্টা আগে যে সময় ঝড় হয়েছিল সময় পুরো রাস্তা কি ব্লক হয়ে গেছিল কেন রাস্তা ব্লক হয়ে গেছিল লাইনের তারগুলো পড়ে গেছিল আচ্ছা বলে তারগুলো পড়ে গেছিল তারপরে ফাইভ বিকেট আসছিল তারপরে ইলেকট্রিক আসছিল সব করে দিয়েছে এখন পরিষ্কার করে দিল তার কি ছিঁড়ে গেছে সব হ্যাঁ তার

এখন এখন তো আর কোনো বিপদ নেই পরিষ্কার হয়ে গেছে আপনাদের বাড়ির সামনেই সামনে আচ্ছা ঠিক অনেক ধন্যবাদ আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে আরমান আনসারির সঙ্গে কথা বললাম আমরা আপনাদের জানানোর চেষ্টা করব শুধুমাত্র এই চিত্র এখানে হচ্ছে কমলা নার্সিংহোম সংলগ্ন এলাকা নয় বরং এই ঘটনা ঘটেছে শহরের বিভিন্ন প্রান্তেও আপনাদের জানিয়ে দিই কয়েক মিনিটের ধমকা হওয়ার দশ ধমকা হওয়ার বাতাসের গতিবেগ যা আপনারা আপনাদের আপনাদের ওয়েদার আপডেটে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম সেই বাতাসের গতিবেগ কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার ছিল এবং তার ফলে কিন্তু বহু এলাকাতে কিন্তু হচ্ছে গাছের ডাল ভেঙে পড়ে গিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে যদিও হাই টেনশনে কোনো ক্ষতি হয়নি বলে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানানো গেছে কিন্তু তো আপনাদের জানানোর চেষ্টা করব এই এলাকাতেও কিন্তু গাছের বড় গামারি গাছ সেই গামারি গাছের একটা সুবিশাল ডাল সেই বিদ্যুতের তারের উপরে ছিঁড়ে পড়ে গিয়ে কিন্তু বহু তার ছিঁড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখনও এই এলাকাতে যারা অন্তকে তুলসে মোহাম্মদ উপলক্ষে যারা হচ্ছে নিশান টিশান টাঙিয়েছিলেন সেগুলোও যেমন ছিঁড়েছে একাধিক কেবল তার সেগুলো কিন্তু ছিঁড়ে গিয়েছে আমরাও জনতা জনদনকে অবশ্যই এই বিষয়ে অবগত করব যে সেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগতে পারে এমনটাই কিন্তু আমরা হচ্ছে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানতে পেরেছি এবং বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে পাওয়ার রেস্টোরেশনের জন্য অন্ততপক্ষে যে পাওয়ার ফেলিওর যেটা হয়েছে বিশেষ করে গাছের ডাল হচ্ছে বিভিন্ন বিদ্যুৎবাহী তারে পড়ে যাওয়ার জন্য তার জন্য কিন্তু তারা জনগণের সহযোগিতা আহ্বান করেছেন বেশ কয়েকটি ফিডারেই কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরে যারা গর্মী তারা কিন্তু তৎপরতার সঙ্গে বিভিন্ন এলাকায় যেখানে এই ধরনের বিপর্যয়ের খবর পাওয়া গেছে সেই সমস্ত এলাকাতে যাচ্ছেন এবং তারা গিয়ে কিন্তু সেখানে বিদ্যুৎ পরিষেবাকে স্বাভাবিক করবার জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু তারা কাজ করছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে বিদ্যুতের বিভাগের যারা লোক রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসছেন কোন কোন এলাকাতে এই খবর তারা পেয়েছেন আমরা কিন্তু তাদের কাছে জানার চেষ্টা করব আমরা দু একজন বিদ্যুতের কর্মীর সঙ্গে কথা বলবো দাদা কোথায় কোথায় গাছ পড়েছে আপনারা খবর পেলেন আমরা দাদা দুজনে খবর পেয়েছি একটা প্রথমে পেলাম বড় আচ্ছা

এবং সেই বিদ্যুৎ পরিষেবা কতক্ষণে স্বাভাবিক হবে সে বিষয়ে কিন্তু নিশ্চিত করে এখনও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বলতে পারছে না তার কারণ হচ্ছে যে ইতিমধ্যেই বহু জায়গাতে সেই দমকা হাওয়াতে কিন্তু গাছের ডাল ভেঙে সেই বিদ্যুৎবাহী যে তার সে তার কিন্তু হচ্ছে ছিঁড়ে গিয়েছে আপনাদের জানানোর চেষ্টা করব একাধিক বাড়ির কানেকশন কিন্তু ইতিমধ্যেই ছিঁড়ে গিয়েছে এমনটাই আমরা জানার চেষ্টা করছি যদিও বিদ্যুৎ বিভাগের কর্মীরা তারা কিন্তু এই বৃষ্টি বিপর্যস্ত যে পরিবেশ সেই পরিবেশের মধ্যেও কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে পাওয়ার স্টেশনের কাজটা সরে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব শুধুমাত্র এই ইসলামপুর পৌরসভার এক নম্বর দু নম্বর ওয়ার্ড নয় প্রায় বলা চলে প্রত্যেকটি ওয়ার্ডই কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ বিপর্যয় রয়েছে এবং সেটি রেস্টর করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগতে পারে প্রাথমিকভাবে এমনটাই জানানো যাচ্ছে তবু বিদ্যুৎ দপ্তরের কর্মী তারা বলছেন যে পেট্রোলিং না করা পর্যন্ত ঠিক কোন কোন জায়গায় তার ছেড়ে গিয়েছে সেটা নিশ্চিত করে তারা বলতে পারছেন না এই মুহূর্তে আরেকজনের সঙ্গে আমরা কথা বলবো ভাই কিনাম আপনার

যারা হচ্ছে দোকান পাশার খুলে বসেছিলেন তারা কিন্তু অনেকেই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব হঠাৎ করে বিদ্যুৎ বিপর্যয় হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু নিজের ছোটোখাটো দোকান সেগুলো কিন্তু গোছাতে গুছিয়ে উঠতে পারেননি কারণ হঠাৎ করেই কিন্তু হচ্ছে বলা চলে যে ঝড়ের তাণ্ডব শুরু হয় কয়েক মিনিটের ঝড়ে বেশ কয়েকটি এলাকাতে হচ্ছে বিদ্যুৎবাহী যে তার সেই তারগুলো কিন্তু ছিঁড়ে গিয়েছে এবং পাওয়ার রেজিস্ট্রেশনের অপেক্ষায় আছেন যারা তাদের ছোটোখাটো দোকান সেগুলোকে হচ্ছে গোছাবেন বলে মনে করছেন তারা কিন্তু সে পাওয়ার রেজিস্ট্রেশনের অপেক্ষা করছেন এরই আপনাদের জানানোর চেষ্টা করব ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস এবং তার পাশাপাশি বিদ্যুৎ বিভাগ কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে এলাকাগুলোতে পাওয়ার রেজিস্ট্রেশন করার কাজ চেষ্টা চালাচ্ছে যদিও বহু এলাকাতে আপনাদের জানানোর চেষ্টা করব যে সেখানে কিন্তু বাড়ির যে কানেকশানসগুলো সেই কানেকশানসগুলো সেই বিদ্যুৎবাহী তারের উপরে গাছের ডাল পড়ে যাওয়ার কারণে কিন্তু ছিঁড়ে গিয়েছে

ঠিক ঠিক অনেক অনেক ধন্যবাদ আপনাদের জানিয়ে দিই বহু মানুষ যারা হচ্ছে কাজে হচ্ছে গিয়েছিলেন তারা কিন্তু এই বৃষ্টির কারণে বিভিন্ন জায়গাতে আটকে রয়েছিলেন ধীরে ধীরে তারা কিন্তু বাড়িতে ফেরার চেষ্টা করছেন এই মুহূর্তে পাওয়ার রেস্টোরেশন করার যে প্রক্রিয়া সেটি কিন্তু এলাকাতে চালু হলো কিন্তু আপনাদের জানিয়ে দিই এই গাছের ডাল ভেঙে পড়াতে বহু বাড়ির কিন্তু যে কানেকশান ইলেকট্রিক কানেকশান সে কানেকশান কিন্তু ছিঁড়ে রয়েছে স্বাভাবিকভাবে কোথায় কোথায় এই মুহূর্তে হচ্ছে ফল্ট রয়েছে সেগুলো কিন্তু ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে পেট্রোলিং ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু সেটি খতিয়ে দেখার চেষ্টা করছে আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যেই কিন্তু গাছের ডাল সরিয়ে দিয়ে স্টেশন যে ফিডার রয়েছে সেই ফিডারে কিন্তু বিদ্যুৎ চার্জ করে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকাতে কিন্তু বিদ্যুৎ আবার ফিরছে এবং ঠিক এক ঘণ্টা বা দেড় ঘন্টার ব্যবধানে কিন্তু সব ফিডারগুলোকে চার্জ করা হবে কিন্তু তার আগে ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে প্যাট্রোলিং ভ্যান এমার্জেন্সি সার্ভিস এই এমার্জেন্সি সার্ভিস কিন্তু চুলু শুরু হয়ে গেছে এবং তারা চেষ্টা করছেন কত তাড়াতাড়ি এলাকাতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা যায় এবং কোনো বিপর্যয় এর মধ্যে যাতে অনেক মানুষ বিদ্যুৎবিহীন না থাকে তার জন্য কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ নিউজ টুন্ড ইন্ডিয়া মানে জনতা জনারণের প্রতিনিধি জনতার বিপদে আপদে তারা সবসময় প্রশাসনকে সতর্ক করতে এবং তাদের কাছে ঘটনা দুর্ঘটনার খবর পৌঁছে দিতে সদা বদ্ধ পরিকর থাকে তাই এত রাতেও আমরা আপনাদের কাছে এই প্রতিবেদন তুলে ধরলাম এবং আমরা আরেকবার কুর্নি জানাবো অবশ্যই ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগকে যে মানুষের বিপর্যয়ের সময় তারা কিন্তু যথাবিহিত গুরুত্ব সহকারে এবং অবশ্যই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেও তারা কিন্তু মানুষের হচ্ছে কাজে নিয়োজিত থাকেন এবং তারা হচ্ছে সমস্ত পরিষেবাকে স্বাভাবিক করার চেষ্টা করেন দেশের জব চিফ রিপোর্টার সাইনিং অফ মিটিং ইন দ্য নেক্সট লাইভের আপডেট ডে